আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রচারণা শুরুতেই বরিশালে একই করল চরমোনাই। এবার ফয়জুল করিমকে নোটিশ, কি হতে পারে প্রশ্ন? আচরণবিধি ভেঙে মহড়া, চরমোনাই প্রচারণা শুরুতেই বরিশালে তাদের হেভিওয়েট প্রার্থী যেখানে শায়খে চরমোনাই ফয়জুল করিম সাহেব আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ, এবং এ কারণে তাকে নোটিশ দেওয়া হয়েছে রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে, সশরীরে উপস্থিত থেকে ব্যাখ্যা চাওয়া হবে। কি হতে পারে? প্রশাসনিক বা আইন লঙ্ঘন করার মতো ঘটনা শুরুতেই তারা কি এগুলো জানতো না? এটা একটু আলোচনা করা প্রয়োজন। প্রথম আলো শিরোনাম করেছে এরকম যে আচরণবিধি ভেঙে মহড়া, এবং সেখানে কি অভিযোগ করেছে আমরা একটু দেখি। মোটরসাইকেল শোভাযাত্রা ও নাগরিক সংবর্ধনার আয়োজন করে আয়োজনের ফলে ঢাকা বরিশাল মহাসড়কে সিএনবি রোড এলাকায় যানজট দেখা যায়। বরিশাল সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থী দলটির জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মোটরসাইকেল শোভাযাত্রা করার ও নাগরিক সংবর্ধনা নেয়ার অভিযোগ উঠেছে। মোটরসাইকেল শোভাযাত্রা ও নাগরিক সংবর্ধনার আয়োজন করার ফলে ঢাকা বরিশাল মহাসড়কে সিএনবি রোড এলাকায় যানজট দেখা যায়। প্রচণ্ড গরমে সাধারণ মানুষ ভোগান্তিতে পোহাতে দেখা যায়। দেখেন, যে এলাকায় যানজটের কথা বলা হচ্ছে ওর এলাকা আশেপাশে হসপিটাল রয়েছে, এবং ওখান থেকে বরিশালের সবচেয়ে বড় হসপিটালে যাতায়াত করতে অনেক মানুষ যায়। তো এখন এই নির্বাচনী প্রচারণে এরকম মোটরসাইকেল শোডাউন, চিন্তা করেন যে 2000 মোটরসাইকেল যদি থাকে কী পরিমাণ যানজট হয়, কী পরিমাণ ভোগান্তি হয় বাংলাদেশের যে গরম বরিশাল অঞ্চলে যেটা শুনলাম, তাতে এতে উপকারটা কী, লাভটা কী? একটা ইসলামী দল হিসাবে মানুষকে এই কষ্ট কেন দিবেন? এটা কি কোনো জরুরত ছিল? এতে কি জনগণের ভোট বাড়বে না ভোট কমবে? এই যে শোডাউন দেওয়া হয়েছে, এতে কি জনগণ সন্তুষ্ট হয়ে ভোট দিবে না? কত বড় শোডাউন, আমি একটা ভোট দিয়ে দিই, এটা কেউ মনে করে? ভোটারদের সাইকোলজি অ্যানালাইসিস করে আপনি কী বুঝলেন? এতে তো কোনো ফলাফল নেই। তাহলে কী উদ্দেশ্যে, কাকে দেখানোর জন্যে এরকম কৃত্রিম নাগরিক সংবর্ধনা? নাগরিকরা তো দেয়নি, এটা দলীয় সংবর্ধনা, এটা বলেছে আগে। সোমবার বিকালে ঢাকা থেকে সড়ক পথে বরিশালে আসার পর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ফয়জুল করিমকে অভ্যর্থনা জানানো হয়। যাই হোক, এটা তো বলেছি, বা এটা এখন আচরণবিধি দেখেন, এখানে ইসলামী আন্দোলন প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে মন্তব্য করে বরিশাল সিটি কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির সোমবার রাত 9টায় প্রথম আলোকে বলেন, তাকে আগামী বুধবার সকাল 10:30টার মধ্যে সশরীরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে হাজির হয়ে কারণ দর্শাতে হবে, এমনম একটি নোটিশ দেওয়া হয়েছে। আর মানে শুরুতেই আচরণবিধি লঙ্ঘন করে নোটিশ খেয়েছেন শায়খের চরমোনাই। এখন দেখি এই বিষয়ে তিনি কী বক্তব্য দিয়েছেন, তারপর আমরা কনক্লুশন আলোচনা করব, এর ফলাফল কী। তো এখানে শায়খের চরমোনাই তিনি নিজেই এ বিষয়ে বক্তব্য দিয়েছেন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে জানতে চাইলে মুফতি ফয়জুল করিম প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন ঢাকায় ছিলাম, মনোনয়ন পাওয়ার পর সোমবার বিকালে প্রথম বরিশালে এসেছি, এই খবর জেনে উৎসুক জনতা আমাকে বরণ করেছে। এই কথাটাই তো ঠিক, উৎসুক জনতা বরণ করেছে। উৎসুক জনতা মানে কি? তার দল তাকে বরণ করেছে, এবং সেটা পরিকল্পিতভাবে, এবং তার নিজের কথাই এটা ধরা পড়ে, এবং সব এক সপ্তাহ দেড় সপ্তাহ আগে থেকেই তারা প্রস্তুতি নিয়েছে। তাহলে উৎসুক জনতা হঠাৎ করে বরণ করে নিয়েছে, বিষয়টা এরকম নয়, এসব কথা বলে তো লাভ নেই। এই খবর জেনে উৎসুক জনতা, মানে এই খবর জেনে উৎসুক জনতা হঠাৎ করে এসেছে, বিষয়টা এমনভাবে দেখাতেছে, অথচ এটা দল পরিকল্পিতভাবে দীর্ঘদিন প্রস্তুতি নিয়ে করেছে, এটা কোনোভাবেই নির্বাচনের অংশ নয়। তাহলে কিসের অংশ? তিনি বক্তব্য দিলেন সব নির্বাচন সংক্রান্ত বিষয়, আর বলেন নির্বাচনের অংশ নয়, এ কথা বললে হবে? তিনি আরও বলেন, নির্বাচনী তফসিল ঘোষণার পর এটা না পারলেও স্থানীয় প্রশাসন, বিশেষ করে মানে তিনি কিন্তু স্বীকার করেছেন যে তফসিল ঘোষণা করার পর এই ধরনের শোডাউন, এ ধরনের ভোগান্তি, এগুলো কিন্তু নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, এটা স্বীকার করেছেন। স্থানীয় প্রশাসন, বিশেষ করে জেলা প্রশাসনের অনুমতি নিয়েই এটা করেছে। জেলা প্রশাসনের অনুমতি নিলে কি আচরণবিধি শুদ্ধ হয়ে যায়? এটা কি কোনো আইনে আছে? জেলা প্রশাসনের কাজ কি? তাদের এ ধরনের অনুমতি চাইলে তারা বিচার বিবেচনা করে অনুমতি দেবেন, কিন্তু আচরণবিধি লঙ্ঘন কি না, লঙ্ঘন হবে কি না, এটা তো আগে বলে দেবে না জেলা প্রশাসন, এটা তো নির্বাচন কমিশন, রিটার্নিং কর্মকর্তা তদারকি করবে না, নিজেদেরকে আগে সাবধান থাকতে হবে। তাহলে কি প্রমাণ হলো যে আসলেই প্রকৃত পক্ষে এ ধরনের তথাকথিত শোডাউনের মধ্য দিয়ে সুস্পষ্টভাবে আচরণবিধি লঙ্ঘন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জনাব মুফতি ফয়জুল করিম ওরফে শায়খের চরমোনাই?
কি হতে পারে, তবে এতে তেমন কোনো শাস্তির মুখোমুখি তিনি হবেন না, সতর্ক করা হবে, তিনি জবাব দিবেন অথবা তিনি বলবেন যে এরকম আর হবে না। এই এছাড়া এতে তেমন বড় ধরনের কোনো শাস্তি সাধারণত হয় না, যেহেতু এখন পর্যন্ত মনোনয়নপত্র যাচাই বাছাই প্রত্যাহার অনেক প্রক্রিয়া শুরু হয়নি, যা তফসিল ঘোষণা হয়েছে, এজন্য বড় কোনো সমস্যা হবে না।